রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিবাহের সম্পর্ক দুই ভাবে, একটা নবীজি বিবাহ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 জন নারীকে বিবাহ করেছেন, কয়জনকে? তবে 13 জনের বাহিরে আর কাউকে বিয়ে করা নিষেধ করেছেন কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অনেকে এটা জানে না, অনেকে মনে করে রাসূলের না, আল্লাহ নিজে নবীজিকে 13 জন নারী বিয়ে দিয়ে দিয়েছেন এবং বলেছেন এই 13 জনের পরে ওয়ালা আনতুন কে, ডাইরেক্ট কোরআনে কারীমের আয়াত নবী, হে এই 13 জনের পরে আর কাউকে বিয়ে করা জায়েজ নাই, নবীর জন্য নিষিদ্ধ কন্যা, সুবহানাল্লাহ। কিন্তু আমরা একসাথে 4 জন রাখতে পারি, আর 4 জন কেউ মারা গেল অথবা তালাক দিল, এভাবে করে করে কেউ 100টাও করতে পারে, নিষেধ কইরেন না কি কইরেন না? মানে কেউ কেউ আবার যদি প্র্যাকটিস শুরু করে, হুজুরে কইছে একটু করি, হুজুরের সব কথা মানার কি করবেন না? তবে এটা মাসালা জানাটা ভালো, যে একজন পুরুষ বিবাহ করে একসাথে 4 স্ত্রী রাখতে পারে, একজন তালাক দিল আরেকজন নতুন করলো, দুইজন মারা গেল নতুন দুইজন করলো, তার মানে এইভাবে করে 100-200 জনও করতে পারে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 13 স্ত্রী যাদেরকে বিবাহ করেছেন, তাদেরকে ছাড়া দুনিয়াতে আর কাউকে নবীজি বিয়ে করতে পারবেন না বলে আয়াত নাজিল করেছেন কে? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী যারা, তারা আমাদের মা, আমাদের কে বলেছেন? ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম, ও ইমানদার নারী পুরুষ মানব দানব, তোমাদের সবার জন্য মা নবীর সকল স্ত্রীরা।